সবাইকে স্বাগত জানাচ্ছি আইসিসি বিশ্বকাপ উপলক্ষে যমুনার বিশেষ আয়োজন এক্সপার্ট টেবিলের সঙ্গে আছে আহমেদ রাকিব। আজকের এক্সপার্ট টেবিলে আমাদের সঙ্গে 2003 বিশ্বকাপে বাংলাদেশ দলের সদস্য হানান সরকার। হানান ভাই স্বাগত জানাচ্ছি। দর্শক একই সঙ্গে আমাদের সঙ্গে বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে সহযোগিতা করবেন আমাদের সহকর্মী হাসিনুর রহমান। হাসিনুর, বাংলাদেশের প্রিয় ভেন্যু সোফিয়া গার্ডেন্সে বাংলাদেশ দল আছে, নিশ্চয়ই এই সংক্রান্ত অনেক তথ্য আপনি আমাদেরকে দেবেন। হ্যাঁ, বাংলাদেশ দল নিয়ে অবশ্যই অনেক তথ্য আমরা দিব, সেই সঙ্গে গতকালকের ম্যাচ নিয়ে আলোচনা হবে এবং আজকে যেহেতু পাকিস্তান এবং শ্রীলঙ্কার একটি ম্যাচ আছে সেই ম্যাচ নিয়ে আমরা আলোকপাত করব। অবশ্যই আমরা আলোচনা শুনবো, আপনার কাছ থেকে বিভিন্ন তথ্য নিব। তার আগে একটু আপনাদের জানাতে চাই দর্শক, ওয়েলসে কিন্তু নতুন যে সংসদ ভবন হয়েছে ওশন, সেখানে বাংলাদেশ দল সংবর্ধনা পেয়েছে আগের দিন। ব্রিটেনে বাংলাদেশের যে হাই কমিশন তারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছিল। মাশরাফি বাহিনী আগের যে ম্যাচটি খেলেছে সেখান থেকে দারুণ উজ্জীবিত হয়েছে, উজ্জীবনী শক্তি তারা পেয়েছে মাঠের পারফরমেন্সে। যদিও ছোট ভুলে ম্যাচটি আমরা জিতিনি, কিন্তু সেখান থেকে অনেক অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে, যেটি নিশ্চয়ই ইংল্যান্ডের বিপক্ষে বড় ভূমিকা রাখবে। আর আগের রাতে যে উষ্ণ অভ্যর্থনা সেটা নিশ্চয়ই একটু ক্রিকেটারদের রিল্যাক্স করছে। আমরা একটু দেখে নিতে চাই সেই রিপোর্টটি। কার্ডিফ, ওয়েলসের রাজধানী নগরী, যেন বাংলাদেশের ক্রিকেটের এক স্বর্গ। টাইগাররা যখনই কার্ডিফে এসেছে তখনই তাদের বুক ভরে দিয়েছে এই নগরী। ক্রিকেটের মাঠের বাইরে এবার প্রথম দিনই সংবর্ধনা জুটল মাশরাফি সাকিবদের। ওয়েলস সংসদের নতুন ভবনে এই সংবর্ধনার আয়োজক ব্রিটেনে বাংলাদেশের হাইকমিশন। চলতি বিশ্বকাপে বারবারই সমর্থকদের গর্ব করার উপলক্ষ এনে দিতে চায় টাইগার দল। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে বাংলাদেশের ক্রিকেটের অনেক গৌরব গাথা লেখা আছে। 99 বিশ্বকাপে পাকিস্তানের সাথে জয়, 2005 সালে অস্ট্রেলিয়া বধ, 2010 সালে ইংল্যান্ডের সাথে প্রথম ওয়ানডে জয়, এমন অনেক কিছুই। সেই সাথে 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সাফল্য তো আছেই। আমাদের স্বাগত জানানোর জন্য কার্ডিফের চেয়ে ভালো ভেন্যু আর হতেই পারে না। ক্রিকেট মাঠে এখন হরহামেশায় সাফল্য পাচ্ছে বাংলাদেশ, হয়ে উঠেছে ওয়ানডে ক্রিকেটের নতুন পরাশক্তি। আর ক্রিকেটের এসব সাফল্য সহায়তা করছে দেশের কূটনীতিতেও। ইংল্যান্ডের সাথে সম্পর্কে আজকে ওয়েলস পার্লামেন্টে অ্যাসেম্বলি মেম্বার বলে, ওয়েলসের আলাদা অ্যাসেম্বলি আছে, এই যে ঐতিহাসিক একটি ভেন্যু, এবং সেই সাথে হাউস অফ কমন্সের মেম্বারদের বক্তব্য শুনেছেন, তারাও ক্রিকেটকে সেন্টারে রেখে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের কথা বলেছেন। তো অবশ্যই এটা আমাদের সহায়তা করেই। বাংলাদেশের সাথে ইংল্যান্ড লাস্ট সিক্স ম্যাচের মধ্যে তিনটাতে জিতেছে ওডিআই, এবং আশা করছি আগামী 8ই জুন আমরা জিতব, সেটাকেই কার্ডিফে, এবং সেটাকে সেন্টার করে আমরা এই রিসেপশনটা করেছি কার্ডিফের হিস্টোরিক খুব প্রেস্টিজিয়াস ওয়েলস পার্লামেন্ট, খুবই সুন্দর একটা জায়গা। ওয়েলসের পার্লামেন্ট ভবনের এই সংবর্ধনা নিশ্চিতভাবে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী করবে বাংলাদেশকে। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, কার্ডিফ, ওয়েলস। হানান ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। সেটি হচ্ছে যে গত ম্যাচ নিয়ে যখন অনেক আলোচনা হয় সবচেয়ে বেশি সমালোচিত হন মুশফিকুর রহিম, কিন্তু মুশফিক এর মধ্যে কিন্তু একটা রেকর্ড তিনি করে ফেলেছেন বিশ্বকাপে, যেই কয়েকজন উইকেটকিপার ব্যাটসম্যান 600+ রান করেছেন এবং 20-এর বেশি ডিসমিসাল আছে, সেই রেকর্ডের তালিকায় কিন্তু মুশফিক একজন টপ 5-এর একজন। মুশফিককে নিয়ে কি খুব বেশি ক্রিটিসিজম করার আছে কিনা? অবশ্যই না, কারণ যেই প্লেয়ারটা আমাদেরকে আজকে আমরা বাংলাদেশ ক্রিকেট যে অবস্থানে এসেছে তার পেছনে ব্যাটসম্যানের জায়গা থেকে যদি চিন্তা করি, দুইটা নাম সবার আগে চলে আসবে, একটা তামিম এবং মুশফিক, একজন টপ অর্ডারে একজন মিডল অর্ডারে। সো একটা ম্যাচ খারাপ হতেই পারে। আজকে যদি আমরা চিন্তা করি, মানে সচিন থেকে শুরু করে এখনকার বিরাট কোহলি, তারা কি ফেল করে না? করতেই পারে। সেই জন্য যদি আমরা এই ধরনের একটা প্লেয়ারকে নিয়ে ক্রিটিসাইজ করি, এটা আসলে আমাদের জন্য লজ্জাজনক একটা বিষয় বলবো। আর মুশফিক যে আউটটা নিজে হয়েছে, নিজে রান আউট হয়েছে, সে আউটটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে, সেটা হয়েছে কারণ সাকিবের সঙ্গে এর আগের ম্যাচে আমরা দেখেছি 142 রানের পার্টনারশিপ। সো তাদের আই কন্ট্যাক্ট থেকে শুরু করে তাদের আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো, বাট যে কোনো কারণেই হোক একটা মিস্টেক হয়ে গেছে, হতেই পারে, এটা পার্ট অফ লাইফ এবং পার্ট অফ ক্রিকেট। সেকেন্ড ইনিংসে যেটা হয়েছে, তার হাতে লেগে যেভাবে উইকেটটা ভেঙে গেছে, আপনি শিওর আরও 10 বার যদি সুযোগ দেন, আমি শিওর 10 বার একবার এই ধরনের মিস্টেক হবে না। সো এরকম লাইফে একটা দুইটা স্মৃতি থাকে যেটা হয়তো সারা জীবন মানুষকে কষ্ট দেয়, আমাদের চেয়ে বেশি কষ্ট দেবে মুশফিককে। তারপরে যদি আমরা মুশফিককে নিয়ে ক্রিটিসাইজ করি, এটা আসলে দুঃখজনক, কারণ আমরা জানি বাংলাদেশ ক্রিকেট এই ওয়ার্ল্ড কাপেও যদি ভালো কিছু করতে, এই মুশফিকের হাত ধরেই করতে হবে। সো তাকে আমরা পজিটিভ মোটিভেশন দেওয়াটা খুবই জরুরি। আমি শিওর টিম ম্যানেজমেন্ট সেই চিন্তাটাই করছে, বাট ঘুরে ফিরে আলোচনায় এই বিষয়গুলো চলে আসছে, এইখান থেকে আমার মনে হয় বেটার কিছু বের করে এনে তাকে পজিটিভ সাপোর্ট দেওয়া উচিত। রাইট,
সোফিয়া গার্ডেন্সে বাংলাদেশ খেলবে হাসিনুর রহমান। সোফিয়া গার্ডেন্সে বাংলাদেশের দুটো জয়ের সুখ স্মৃতি আছে, যদিও ভারতের বিপক্ষে সবশেষ প্রস্তুতি ম্যাচটা আহামরি কিছু হয়নি। সোফিয়া গার্ডেন্স নিয়ে কী কী রেকর্ড আপনার কাছে আছে? হ্যাঁ, আপনি যেমনটি বলছিলেন, আমরা দর্শকদের সেই দুই ম্যাচের সিরিজটা একটু ফিরিয়ে দেখাতে চাই। আমরা দুটি ম্যাচ খেলেছি, একটু দর্শকদের আমরা ইনফরমেশনটা কাটিয়ে দেখাতে চাই। আমরা 2005 সালে প্রথম সোফিয়া গার্ডেন্সের সাফল্য পাই অস্ট্রেলিয়ার বিপক্ষে। আমরা দুটি ম্যাচ খেলেছি যেমনটি বলছিলাম। 2005 সালে বাংলাদেশ সেই ম্যাচে কিন্তু 5 উইকেটে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। মোহাম্মদ আশরাফুল সেঞ্চুরি করেছিলেন, আফতাব আহমেদ ভালো একটি ইনিংস খেলেছিলেন, দর্শকদের নিশ্চয়ই মনে আছে। দ্বিতীয় ম্যাচ সবশেষ 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা নিউজিল্যান্ডকে হারিয়েছিলাম, যে ম্যাচে দুটি সেঞ্চুরি ছিল মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান, তাদের সেঞ্চুরিতে ভর করে এই ম্যাচেও আমরা 5 উইকেটে জয় পেয়েছিলাম। এবার আমরা একটু দর্শকদের দেখাতে চাই, দুটি ম্যাচ খেলেছে যদিও এই দুই ম্যাচে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান, সেরা ব্যাটসম্যানের তথ্যটি আমরা একটু দেখাতে চাই। যেহেতু একটি করে ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ এবং বর্তমান দলের প্রায় অধিকাংশ সদস্যই, অর্থাৎ সাকিব আল হাসান একটি সেঞ্চুরি 114 রানের যে ইনিংসটি খেলেছিলেন, তিনি সেরা ব্যাটসম্যান। সেই ইনিংসে তার স্ট্রাইক রেট ছিল 99.13, খুবই ভালো স্ট্রাইক রেট ছিল। মাহমুদুল্লাহ রিয়াদ এক ম্যাচ খেলেছেন, 102 রান করেছেন, 102 রানে কিন্তু তিনি অপরাজিত ছিলেন, তার স্ট্রাইক রেটও বেশ ভালো, 95.32। মোহাম্মদ আশরাফুল যেমনটি বলছিলাম, তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে 2005 সালে সেঞ্চুরি করেছিলেন, 100 রান করেছেন, পুরোপুরি স্ট্রাইক রেট ছিল 99.00, অর্থাৎ পুরোপুরি 99। আমরা একটু বোলারদের দেখাতে চাই কে সেরা তিন বোলার ছিল। সেরা তিন বোলারের তালিকাটা একটু আমরা দেখাতে চাই দর্শকদের। সেরা বোলার ছিল পার্ট টাইম বোলার মোসাদ্দেক হোসেন সৈকত, যিনি নিউজিল্যান্ডের সাথে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি কিন্তু 3টি উইকেট নিয়েছিলেন, গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু দিয়েছিলেন। ইকোনমি রেটও বেশ ভালো ছিল, 4.33। তাপস বসু 2005 সালে তিনিও 3টি উইকেট নিয়েছিলেন, তবে তার ইকোনমিটা একটু বেশি ছিল, 6.90। তাসকিন আহমেদ ক্লাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের সাথে 2 উইকেট নিয়েছিলেন, ইকোনমি ছিল 5.37। এছাড়াও বর্তমান স্কোয়াডের মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, তারাও একটি করে ম্যাচ খেলেছেন এবং দুজনের 1টি করে উইকেট আছে। মাশরাফি একটি ম্যাচে খেলেছেন নাকি দুটো ম্যাচে? একটি ম্যাচ খেলেছেন। ওকে হানান ভাই, কার্ডিফ একটু ছোট মাঠ, আই ওয়াজ লাকি আনাফ 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই ম্যাচটা দেখার সুযোগ হয়েছিল। এই মাঠে অনেক বড় স্কোর হয় এবং বাংলাদেশ কখনো সেখান থেকে বলতে গেলে খালি হাতে ফিরেনি। দুটো বিষয়, একটা হচ্ছে যে বেশি রান করতে হবে, দুই নম্বর হচ্ছে স্পিনার একটা বাড়তি ফায়দা ওখান থেকে পান, মুসাদ্দেককে দেখে শিখলাম এবং একই সঙ্গে সাকিব আল হাসানও সেই ম্যাচে ভালো বোলিং করেছিলেন। সেই ক্ষেত্রে যে ইংল্যান্ড অপোনেন্ট হবে সেখানে বাংলাদেশ কেমন করবে? অনেক টাফ একটা খেলা হবে আমরা ধারণা করতেই পারি, বিকজ ইংল্যান্ডের টিমটা যদি আমরা দেখি, আমার মনে হয় যে ওয়ার্ল্ডের এই মুহূর্তে এই ওয়ার্ল্ড কাপে সবচেয়ে ব্যালেন্স টিমের মধ্যে একটি, মানে ইন্ডিয়া যেমন ব্যালেন্স, ইংল্যান্ড অস্ট্রেলিয়াকেও ব্যালেন্সের কাতারে ফেলা হচ্ছে। সো সেই ক্যালকুলেশন অনেক টাফ একটা কম্পিটিশন আমরা আশা করতেই পারি। এবং যে জায়গাটা বাংলাদেশ টিম লাস্ট ম্যাচে হেরে গেলেও ভালো ক্রিকেট খেলেছে, প্রথম ম্যাচে চমৎকার ক্রিকেট খেলেছে, সো সেই মোটিভেশন নিয়ে দুটা টিমই কিন্তু মানসিকভাবে বেশ ভালো অবস্থায় রয়েছে। ইংল্যান্ড যদিও লাস্ট ম্যাচ হেরেছে, বাট 350 রান চেস করতে যে 330-এর উপর রান করেছে, দ্যাট মিনস দুটা টিমই কিন্তু ভালো ক্রিকেট খেলছে। এই মুহূর্তে ভালো দুটো টিমের মধ্যে ভালো লড়াই আশা করা যেতেই পারে। আর যেহেতু আমাদের অনেকগুলো ভালো স্মৃতি রয়েছে, আমাদের জায়গা থেকে আমরা চিন্তা করছি ভালো স্মৃতি রয়েছে, কিন্তু একইভাবে চিন্তা করতে হবে ইংল্যান্ডের নিজেদের হোম গ্রাউন্ড, তারা ওই মাঠে আরও অনেক স্মৃতি তাদের জড়িয়ে রয়েছে, ভালো কিছু জড়িয়ে রয়েছে। সো আমার কাছে মনে হচ্ছে ভালো ক্রিকেট খেলতে হবে, তার কোনো বিকল্প নেই। এবং আপনি যেটা বললেন মাঠ ছোট, যেখানে কিন্তু বড় রানের খেলা হবে ধারণা করা যেতেই পারে। এবং আমাদের যে স্ট্রেংথ, আমি মনে করি যে আমরা আমাদের সবচেয়ে বেশি রান যেটা ওয়ানডে ক্রিকেটে 330 রান কিন্তু প্রথম ম্যাচেই করেছিলাম এই ইংল্যান্ডের মাঠেতে এই ওয়ার্ল্ড কাপেই। সেখান থেকে আমরা কিছু পজিটিভ জিনিস আনতে পারি যে এখানে 350 করার মতো অ্যাবিলিটি আমাদের রয়েছে, বিকজ আপনি জানেন যে ইংল্যান্ডের যে বোলিং এবং ব্যাটিং, স্পেশালি ব্যাটিং লাইন আপটা আপনার 350-এর নিচে করলে আসলে আটকানো টাফ। কারণ আপনি যদি দেখেন পাকিস্তানের সঙ্গে ওই ম্যাচটা, পাকিস্তানের যে বোলিং লাইন আপ সেই কারণেই কিন্তু 350-এ তারা আটকাতে পেরেছে। আদারওয়াইজ আপনি দেখেন আমাদের একটু দুর্বল আমরা স্বীকার করতেই হবে পাকিস্তানের সঙ্গে, যদি পেস বোলিংটা স্পেশালি কম্পেয়ার করি সেখানে 330 করে আটকানোটা কঠিনই হবে। সো 350-এর একটা রান আমরা ধারণা করতেই পারি। তারপরেও আমার মনে হয় যে ওয়েদারের কিছু বিষয় আছে, আনুষঙ্গিক অনেকগুলো বিষয় আছে, টিম কম্বিনেশন সব কিছু মিলে অনেকগুলো বিষয় জড়িয়ে চলে আসবে, বাট নর্মালি একটা বড় হাই স্কোরিং ম্যাচের দিকে যাচ্ছে। এক্স্যাক্টলি, বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন, যিনি 2005-এর সেই ম্যাচের অধিনায়ক ছিলেন, সুমন কথা বলেছেন আগের দিন এই কার্ডিফের ম্যাচকে ঘিরে বাংলাদেশ দলের প্রত্যাশা কেমন হওয়া উচিত সেটি এবং গেল ম্যাচ নিয়েও তিনি তার মন্তব্য করেছেন। 20-30 রান কম করেছি, সবাই স্টার্ট পেয়ে ইনিংসটা বড় করতে পারেনি, পার্টনারশিপটাও খুব বেশি হয়নি, যার জন্য রানটা বেশি হয়নি। তারপরে কিন্তু আমরা 244 করেছিলাম, তো এখানে একটা দুটো পার্টনারশিপ হলে কিন্তু রানটা 270+ হলেও হতে পারে, তখন কিন্তু খেলাটা অন্যরকম। তো আমার মানে ওই জায়গাটায় ভুল করেছি। আই থিঙ্ক বোলার বোল্ড ভেরি ওয়েল, ফিল্ডিংটাও খারাপ হয়নি,
দু একটা মিস হয়েছে, তো আসলে যখন খেলা হারি তখন এই জন্যই খেলা হারি। বাট সো ফার সো গুড, আমাদের বাংলাদেশ দল অল্প রান নিয়ে খুব ভালো লড়াই করেছে। উইকেট সবসময় সমান থাকে না, কালকে উইকেটে কিন্তু তাদের সহজ ছিল না, আমরা দেখে মনে হচ্ছে খুব ভালো উইকেট, বাট নিউজিল্যান্ড যখন ব্যাটিং করেছে তখনই কিন্তু বোঝা যাচ্ছে উইকেট বল কিন্তু থেমে আসছিলো। সো যখন এরকম উইকেট একটু থেমে আসে তখন ডট বল একটু বাড়তেই পারে। আমার কাছে মনে হয় এটা কোনো ইস্যু, যেটা ইস্যু সেটা হচ্ছে ব্যাটসম্যানরা অনেকেই সেট হয়ে আউট হয়ে গেছেন, সেটাই আমাদের ভুগিয়েছে। তারা যদি ইনিংসগুলি বড় করতে পারতেন তাহলে হয়তো আমাদের রানটা আরও বেশি হতো। ইংল্যান্ড খুব টাফ অপোনেন্ট, এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে ফেভারিট টিম, ওদের সাথে ওদেরকে সাথে জিততে আমাদেরকে খুব ভালো ক্রিকেট খেলতে হবে, অনেক জায়গায় আমাদের উন্নতি করতে হবে। কার্ডিফ ডেফিনেটলি আমাদের কখনো খালি হাতে ফেরানি, আশা করবো যে এবারও খালি হাতে ফেরাবে না। কার্ডিফ ইংলিশদেরও নিশ্চয়ই হাসিনের খাঁটি হাতে ফেরায়নি, কারণ ওরা নিশ্চয়ই তাদের হোম ভেন্যুতে প্রচুর ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। একটু কার্ডিফের রেকর্ডগুলো বলবেন, কারা ভালো ব্যাটসম্যান বা বোলার? রাকিব, আপনি যেমনটি বলছিলেন যে হাই স্কোরিং ম্যাচ হতে হবে ইংল্যান্ডের বিপক্ষে, বিশেষ করে কার্ডিফের ইতিহাসটাও কিন্তু তাই, অনেক হাই স্কোরিং ম্যাচ হয়েছে। কার্ডিফের সবচেয়ে সেরা স্কোর হচ্ছে 342, 8 উইকেটের বিনিময়ে ইংল্যান্ড করেছিল অস্ট্রেলিয়ার সঙ্গে 2018 সালে। আমরা একটু আরেকটু বিস্তারিত দেখাতে চাই কার্ডিফের কিছু ইতিহাসের কথা। যেমনটি বলছিলাম, ইংল্যান্ড করেছিল 2018 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে, এখানে 300 রানের ইনিংস আছে, কিন্তু 300 বা তার অধিক রানের স্কোর হয়েছে 10টি, 10 ইনিংসে হয়েছে কার্ডিফের এই সোফিয়া গার্ডেন্সে। 26 ওয়ানডে হয়েছে মোট, যেখানে 7 দল যারা আগে ব্যাটিং করে জয় পেয়েছে এবং 15 দল রান চেস করে, অর্থাৎ দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল জয় পেয়েছে 15 বার। বাংলাদেশ দলের এই ভেন্যুতে সর্বোচ্চ স্কোর 268, 5 উইকেটের বিনিময়ে, যেটা নিউজিল্যান্ডের স্কোর তারা করছিল বাংলাদেশ, যদিও 47 ওভার 2 বলে। অর্থাৎ রাকিব, আমরা বিশ্বাস করি বাংলাদেশ দলের এখানে 300 রানের স্কোর করার ক্ষমতা আছে, কারণ ওই ম্যাচে আমাদের ততটা কিন্তু তাড়া ছিল না। আমরা একটু দেখাতে চাই কার্ডিফের সেরা ব্যাটসম্যানকে এখন পর্যন্ত। স্বাভাবিকভাবে ইংল্যান্ডের ভেন্যু, যেহেতু ইংল্যান্ডের ব্যাটসম্যানের প্রাধান্য থাকবে, জস বাটলার সেরা ব্যাটসম্যান, 7 ম্যাচে তিনি রান করেছেন 307। রানটা হয়তো খুব আহামরি নয়, কিন্তু গড়টা দেখুন 76.75, অর্থাৎ তিনি অনেক ম্যাচে নট আউট ছিলেন। সেঞ্চুরি নেই কোনো, 50 আছে 4টি। তার স্ট্রাইক রেট ঈর্ষণীয় 130.1। জস বাটলার কিন্তু হুমকির কারণ হতে পারে বাংলাদেশের বোলারদের জন্য। একটু সেরা বোলার তাকে দেখাচ্ছে, তিনিও বর্তমান দলে কিন্তু আছেন ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে, লিয়াম প্লাঙ্কেট। 4 ম্যাচে তিনি 11 উইকেট নিয়েছেন, তার গড় দেখুন 16.81, অর্থাৎ 17 রান অলমোস্ট দেওয়ার পরপরই তিনি একটি করে উইকেট নিয়েছেন। ইকোনমিনেরও বেশ ভালো, 5.66। 4 উইকেট নিয়েছে 2 বার, 5 উইকেট কোনো নাই। সেরা বোলিং ফিগার 4 উইকেট 53 রানের বিনিময়। তো রাকিব, কার্ডিফের সোফিয়া গার্ডেন্সের ইতিহাস মোটামুটি মোটা দাগে এগুলো। হানান ভাই, এমনিতে যদি বলি যে ইংলিশ কন্ডিশনে যেই রকম হুটহাট বৃষ্টি হয়, এবং আমরা ওভালেও দেখলাম যে টসটা খুব ভাইটাল ছিল, যে প্রথমে টস জিতে সে হয়তো ফিল্ডিংই করতে চাইতো, কার্ডিফের রেকর্ড বলছে যে রান চেঞ্জ করে ম্যাচ জয়ের রেকর্ডটা হচ্ছে ভালো, ছোট গ্রাউন্ডের ক্ষেত্রে কি এটা একটা বিষয় কাজ করে কিনা? না অবশ্যই, কারণ রেকর্ড বলছে বিকজ মাঠ ছোট, উইকেট সেকেন্ড হাফে আরও সহজ হয়ে যায় ব্যাটিং করার জন্য, এবং খেলা যেহেতু সকালে, সকালে কিন্তু প্রথমে 1 ঘন্টা একটা মুভমেন্ট থাকে, যে 1 ঘন্টায় কিন্তু অনেক ডিফারেন্স করে দিতে পারে। সো এসব সব ক্যালকুলেশনে পরে ব্যাটিং করাটাই ভালো, বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, পরে ব্যাটিং করা ভালো কিন্তু আমাদের টিমের অ্যাবিলিটি কী অবস্থায় রয়েছে, আমরা কি 330-340 চেস করার মতো অবস্থায় রয়েছে। আমরা ফার্স্ট ইনিংসে 330 করার মতো অ্যাবিলিটি রয়েছে আমি বিলিভ করি, বাট চেস করার অভিজ্ঞতা কিন্তু আমাদের একদমই নেই সেই জায়গাটায়। ইভেন ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের ইতিহাসেও কিন্তু নেই 330 চেস হয়েছে। সো এই বিচার বিশ্লেষণগুলো আমাদেরকে করতে হবে, আমি শিওর টিম ম্যানেজমেন্টও করবে, কারণ ইংল্যান্ডের যে ব্যাটিং লাইন আপ, আমাদের যে বোলিং, আমাদের কিন্তু 145 গতির বলার নেই। আমরা কিন্তু সকালবেলা যদি বোলিং করি, আমরা কি 145 গতির বলার ছাড়া তাদেরকে ওই 1 ঘন্টা অ্যাডভান্টেজ নিতে পারবো, এটা একটা প্রশ্ন। সো সেটা যদি নিতে পারি তাহলে ভালো হতো, বাট সেটা যেহেতু নেওয়ার সুযোগ নেই, আমার মনে হয় ব্যাটিং করে যদি আমরা 300+ রান করে তারপরে একটা ফাইটের চিন্তা করি, বিকজ আমাদের স্পিনারও যথেষ্ট ভালো করছে। সো সেই অ্যাঙ্গেল থেকে পরে আমরা যদি বোলিংটাও করি, আমার মনে হয় আমার জায়গা থেকে ভালো হবে, বাট ওদের বোলিংও ভালো। ফার্স্ট 10 ঘন্টা আমরা সার্ভাইভ করেছি, গত 2 ম্যাচে আমরা দেখেছি যে আমাদের টপ অর্ডার কিন্তু একদম ভেঙে পড়েনি অন্য দলের মতো। সেই জায়গা থেকে আমার মনে হয় যে প্রথম 10 ওভার যদি আমরা সার্ভাইভ করতে পারি, 300+ রান দিতে পারি বোর্ডে, স্পিন দিয়ে কাজ বোলারদের জন্য হয়তো কাজটা অনেক সহজ হবে। আগের রাতে যেই ম্যাচটি হয়েছিল সেখানে কিন্তু চরম নাটকীয় ম্যাচ, যেখানে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। উইন্ডিজকে তারা হারিয়েছে ঠিক 15 রানে প্রথমে ব্যাট করে। টেল এন্ডে ব্যাটিংয়ে নামা কোল্টার নাইলের রেকর্ড 92, আর স্টিভেন স্মিথের 73 রানে ভর করে 288 রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছিল অস্ট্রেলিয়া। জবাবে মিচেল স্টার্কের 5 উইকেট শিকারে 273 রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা। আমাদের সঙ্গে হান্নান সরকার আছেন। হান্নান ভাই, যেইভাবে উইন্ডিজদের পেস অ্যাটাক শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার এগেনস্টে,
স্পেশালি শেলডন কটরেল এবং ওশান থমাস অসাধারণ সার্ভিস দিচ্ছেন এই দুই তরুণ। সেখান থেকে যেভাবে একেবারে টেল এন্ডে এসে কোল্টন আইল এবং স্টিভেন স্মিথ ব্যাটিং করলেন, এত রান হবে শেষ পর্যন্ত এটা কি মনে হয়েছে কিনা কখনো? একদমই না, কারণ আপনি দেখেন প্রথম দিকে তাদের, আমরা জানি ওয়েস্ট ইন্ডিজ কিন্তু পাকিস্তানের সঙ্গে এই ধরনের থ্রেড দিয়ে কিন্তু উইকেট নিয়েছে। এই ম্যাচেও আউটের ধরনগুলো হয়তো সামনে আমরা দেখেছি, ওয়ার্নার থেকে শুরু করে ভালো জায়গায় বল করেছে, ফিঞ্চ আউট হয়েছে, বাট তাদের প্রেশারটা কিন্তু ছিল শর্ট বল দিয়ে, শর্ট বল দুটা করেছে তারপরে সামনে বল করে আউট করেছে। সো এই যে প্ল্যানটা, আমি একটু সারপ্রাইজ, অস্ট্রেলিয়া পাকিস্তান এগেনস্টে যেটা দিয়ে সাকসেস পেয়েছে বাউন্সার দিয়ে, অস্ট্রেলিয়া এগেনস্টে কিন্তু সেম ধরনের প্ল্যান নিয়ে তারা মাঠে কাজ করেছে এবং সাকসেসটা কিন্তু অলমোস্ট চলেই এসেছিল। আনফর্চুনেটলি তারা স্মিথকে আউট করতে পারেনি, সেই স্মিথ যে এক বছর পরে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরে এসেছে এবং চমৎকার ব্যাটিং করেছে। আমি আসলে নাইলের ইনিংসটার অবদানের পেছনে স্মিথের ইনিংসটাকে দিব, এই জন্য যে সে কিন্তু গাইড করেছে, পুরো ইনিংসটাকে ক্যারি করে নিয়ে গেছে এবং স্মিথ আউট হয়েছে আনফর্চুনেট কোটেলের যে ক্যাচটা হয়েছে আমরা দেখেছি। আদারওয়াইজ আমার মনে হয় যে স্মিথের ইনিংসটার জন্যই নাইলে এই ইনিংসটা খেলতে পেরেছে, বাট চমৎকার। আমার মনে হয় যে অনেক শিক্ষণীয় একটা ব্যাপার যে 8-9 নম্বর ব্যাটসম্যান নেমেও কী করতে পারে, গতকালকে ম্যাচ আমরা দেখেছি, যেটা আমাদের সাইফুদ্দিন মিরাজের অ্যাবিলিটি রয়েছে। সো বিশ্বাস রাখতে হবে প্রতিটা প্লেয়ারের উপর, প্রতিটা ব্যাটসম্যান বা অলরাউন্ডারের উপর যে তারা ক্যারি করে কী করতে পারে। আমার মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজ একটা গ্রেট অপরচুনিটি মিস করলো যে ওয়ার্ল্ড কাপে তারা হট ফেভারিট ছিল না, বর্তমান চ্যাম্পিয়নকে যারা ফেভারিট হিসেবে এসেছে তাদেরকে অলমোস্ট ধরেই ফেলেছিল, বাট সেখান থেকে অস্ট্রেলিয়া ওয়াট এ কামব্যাক। রাইট হাসানুর, ট্রাই নেশন সিরিজে আমরা যে ওয়েস্ট ইন্ডিজকে দেখেছি সেখানে কিন্তু সবচেয়ে বাজে বোলিং নিয়ে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে ক্যারিবিয়ানরা, এটা মনে হচ্ছিল, কিন্তু ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে যাওয়ার পর এবং আন্দ্রে রাসেলের ইনক্লুশন মনে হচ্ছে যে পুরো প্রেক্ষাপট একবারে বদলে দিয়েছে, একটু দেখা দেন কালকের ম্যাচের গল্প। হ্যাঁ রাকিব, অবশ্যই, সেই সাথে ক্রিস গেইল আছেন, এভেন লুইস আছেন, অনেক কিছু অনেকেই আছেন। আমরা একটু দেখাতে চাই, যেমনটা হান্নান ভাই বলছিলেন দর্শকদেরকে, স্টিভেন স্মিথ ছিলেন মেইন কারিগর অস্ট্রেলিয়ার বড় ইনিংস করার। স্মিথের একটু ইনিংসটা আমরা একটু ওয়াগন হইটা দেখাতে চাই, 103 বলে 73 রান করছেন, ধৈর্যশীল একটি ইনিংস খেলেছেন। দেখুন উইকেটের চতুর্পাশে কিন্তু তিনি খেলেছেন, ডান হাতে এই ব্যাটসম্যান পুরো মাঠ জুড়ে খেলেছেন। সবচেয়ে বড় কথা, তিনি কিন্তু 37টি সিঙ্গেলস নিয়েছেন, শুধু চারের উপর নির্ভর করে নিয়ে চার মেরেছেন 7টি, 37টি সিঙ্গেল নিয়েছেন এবং ফ্লিক শট থেকে সর্বাধিক 20 রান সংগ্রহ করেছেন। আমরা একটু নেইলের কোয়েন্টাল ডিনারের ব্যাটিংটা দেখাতে চাই, তিনিও খুব ভালো ব্যাটিং করেছেন, আগ্রাসী ব্যাটিং করেছেন, যেমনটা বলছিলাম আমরা শেষ দিকে বড় রান যতদূর এসেছে তার অবদানটা খুবই বেশি। তিনিও চতুর্পাশেই ব্যাটিং করেছেন, তিনি পুল শট খেলে সর্বাধিক পুল শট থেকে তিনি 21 রান পেয়েছেন, তার মধ্যে 2টি 4 এবং 1টি 6 আছে পুল শটে তিনি পেয়েছেন। তিনিও কিন্তু সিঙ্গেল নিয়েছেন অনেকগুলো, আমার এক্সাক্ট এই মুহূর্তে ঠিক মনে নেই, তবে 24-25টির মতো তিনি সিঙ্গেল নিয়েছেন। আমরা একটু ওয়েস্ট ইন্ডিজের বোলিং দেখাচ্ছি, উইন্ডিজদের কিন্তু আপনি যদি উইকেটের বিচার করেন তাহলে আন্দ্রে রাসেল সবচেয়ে সফলতম বোলার ছিলেন, তবে আমি ওশান থমাসকে একটু কৃতিত্ব দিতে চাই, শুরুতে আর্লি ব্রেক থ্রু দিয়েছেন, তিনি 10 ওভারে 2টি উইকেট নিয়েছেন, একটু এক্সপেন্সিভ ছিলেন, 6.30 ইকোনমি, কিন্তু শুরুর যেই ফিন্সকে প্রথম তিনি ফিরিয়ে কিন্তু আঘাত এনেছিলেন দ্বিতীয় ওভারে, প্রথম ওভারে দেখেন 10 রান দিয়েছিলেন, দ্বিতীয় ওভারে 7 রানে 1 উইকেট দিয়েছিলেন। তিনি 4 ওভারের প্রথম স্পেল করছেন, পরের 2 ওভার প্রথম স্পেলের কিন্তু খুব ভালো ছিল, বিশেষ করে চতুর্থ ওভারটি, পরের 2 ওভার করে স্পেল করেছেন আরও 3টি, অর্থাৎ মাঝখানের 1 ওভার এক্সপেন্সিভ, 1 ওভার একটু ইকোনমিক্যাল ছিল, লাস্ট ওভারটা লাস্ট স্পেলটি যে 2 ওভার তিনি করেছেন তিনি কিন্তু স্মিথকে ফিরিয়েছেন, যেটি খুবই কার্যকর ছিল, নয়তো রানটা হয়তো আরও একটু বেশি হয়ে যেতে পারতো। তার 9 ওভারে 7 রান দিয়ে তিনি স্মিথকে ফিরিয়েছেন, 10 ওভারে মাত্র 5 রান দিয়েছেন, অর্থাৎ ওশান থমাসকে কৃতিত্ব কিছুটা দিতেই হবে। ওশান থমাস এবং শেলডন কটরেলের কথা বলছিলাম, শেলডন কটরেলের চেয়েও কিন্তু ওশান থমাসকে অনেক হাই রেট করা হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের একেবারে দীর্ঘ পরিকল্পনার অংশ, টল ফিগার, একেবারে অনেকদিন ধরে কিন্তু এই ধরনের একটা পেস বোলার, যদিও ক্যারিবিয়ান এখানে আসতেই থাকে, বাট থমাসের উপর কিন্তু ক্যারিবিয়ানদের আলাদা একটা অ্যাটেনশন ছিল এই ওয়ার্ল্ড কাপে, কিন্তু সেটা পাচ্ছে কিনা থমাসের উপর অ্যাটেনশন ছিল, অন্যতম কারণ হচ্ছে সে কিন্তু 148-150 বল করার অ্যাবিলিটি আছে এবং সেই কারণে কিন্তু তার উপর ফোকাস করা হয়েছে, তার হাইট থেকে শুরু করে প্রতিটা জায়গায় সে অ্যাজ এ পেস বোলার যেই জিনিসগুলোর রিকোয়ারমেন্ট প্রতিটা জিনিস সে ফুলফিল করে, কারণ একটা পেস বোলার সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো তার গতি, সেই গতিটাও তার মধ্যে ছিল। বাট এই ওয়ার্ল্ড কাপে কিন্তু তাকে নিয়ে টিম ম্যানেজমেন্ট ওয়ার্কআউট করেছে, আপনি দেখবেন তার গতিটা কমিয়ে আনা হয়েছে বাট মোর অ্যাকুরেসি তাকে করা হয়েছে, অ্যাকুরেট বল করে, আগে আমরা দেখেছি ইভেন বাংলাদেশেও দেখেছি জোরে বল করছে কিন্তু শর্ট বল এলোমেলো বল করছে, বাট এখন কিন্তু আগের চেয়ে অনেক কন্ট্রোল, মানে আগের চেয়ে স্টিল কন্ট্রোলে আরও কাজ করবে সে, বাট আগের চেয়ে অনেক কন্ট্রোল, সে কিন্তু পেস এখন অনেক কমিয়ে দিয়েছে, 140-142 বল করছে, বাট তার কন্ট্রোলটা আগের চেয়ে ভালো হয়েছে। সো তাকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ বড় টিম বড় স্বপ্ন দেখছে এবং ওয়ার্ল্ড কাপেও তার উপর কিন্তু অনেকটুকু আশা রাখছে, প্রথম ম্যাচে সে সেটা প্রমাণও করেছে, সেকেন্ড ম্যাচেও ভালো বল করেছে, যেটা হাসিনুর ভাই বললেন শুরুতে এবং শেষের দিকে চমৎকার 2টি উইকেট নিয়েছে, সো তার উপর আশা করার মতো বলার সে অবশ্যই। রাইট, ওয়েস্ট ইন্ডিজ তো পুরোটা সময়ই বলতে গেলে ম্যাচে ছিল, স্পেশালি শেষ দিকে এসে জেসন ওমর হোল্ডার এবং
কার্লোস ব্রাফোয়েটার আউটটাই বোধ হয় ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল, এবং সেখানে মিচেল স্টার্ক ওই এক ওভারেই বোধ হয় ম্যাচের গল্প নির্ধারণ করে দিয়েছিল। হ্যাঁ রাকিব, হোল্ডারকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে, দারুণ অলরাউন্ড পারফর্ম করেছেন, বোলিংও বেশ ভালো করেছেন। তবে ওয়েস্ট ইন্ডিজের কিন্তু ব্যাটিং তারকাবহুল ব্যাটিং লাইন আপে কান্ডারি কিন্তু সেই হোপ। আপনি যদি 2019 সালে খেয়াল করেন, তিনি 60 গড়ে 650-এর বেশি রান করছেন, বাংলাদেশের চেয়ে ভালো কেউ আর জানে না, কেউ আর জানে না, দুর্দান্ত ফর্মে আছেন। আমরা একটু সেই হোপের ইনিংসটি দেখাতে চাই। স্পিড যেমনটা অস্ট্রেলিয়ার একটু কাজ করেছেন, সেই হোপে কিন্তু সেই ধরনের এটি কাজ করেছেন উইন্ডিজের ইনিংসটি বিল্ড করার জন্য। আমরা একটু কার্ডটা দর্শকদের দেখাতে চাই, হয়তো কিছুটা সময় লাগছে। সেই হোপ কিন্তু প্রয়োজনে কিন্তু দলের হাল ধরতে পারেন। আপনি দেখেন 4টি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি, উইকেটের চার পাশ জুড়ে খেলেছেন, 28টি সিঙ্গলস নিয়েছেন, অর্থাৎ তার সিঙ্গলস নেওয়ার অ্যাবিলিটিও অনেক ভালো। তো সেই হোপকে কৃতিত্ব দিতে হবে। আমরা একটু দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে অবশ্যই হোল্ডারকে আপনার কৃতিত্ব দিতে হবে। হোল্ডার খুব দারুণ ব্যাটিং করেছেন। এই আমরা জানি হোল্ডারের ব্যাটিং অ্যাবিলিটিটা ভালো, টেস্ট ক্রিকেটে যেটা হরহামেশাই দেখি, এখন ওয়ানডেতেও তিনি সেই সাফল্য পাচ্ছেন। হোল্ডার কিন্তু 24টি সিঙ্গলস নিয়েছেন, আর শুধু বাউন্ডারি নয়, বাউন্ডারি ছক্কা মেরেছেন 1টি, চার মেরেছেন 7টি। দেখুন উইকেটের চারপাশে তিনিও কিন্তু রান পেয়েছেন, তবে স্ট্রেটের দিকে একটু তার পারদর্শিতা হয়তো কম আছে, সেই জায়গাটা একটু ঘাটতি রয়ে গেছে। তবে উইন্ডিজদের সর্বনাশ করেছেন কিন্তু মিচেল স্টার্ক, এত সব ভালো সব স্টার্ক একাই শেষ করে দিয়েছেন। আমরা একটু স্টার্কের বোলিং ফিগারটা দেখতে চাই। স্টার্ক দেখুন 10 ওভার বল করে 46 রান দিয়ে 5 উইকেট নিয়েছেন, মেডেন নিয়েছেন 1টি, ইকোনমি রেট 4.60। আমরা একটু তার বোলিং স্পেলগুলো যদি দেখি, দর্শক তিনিও প্রথমে 4 ওভারে একটি স্পেল করেছেন, তৃতীয় ওভারে এসে সাফল্য পেয়েছেন, প্রথম উইকেট পেয়েছেন 4 রান দিয়ে মাত্র। এরপরে 2 ওভার করে তিনি স্পেল করেছেন, দ্বিতীয় স্পেলটিতে উইকেট পাননি, তৃতীয় স্পেলটিতে দেখুন 14 রান দিয়ে এক উইকেট নিয়েছেন। তবে সবচেয়ে দুর্দান্ত বল করেছেন লাস্ট স্পেলটিতে। আপনি যে সময় জেসন হোল্ডার চড়া হচ্ছিলেন সেই সময় তার 9ম ওভারে তিনি 1 রান দিয়ে 2টি উইকেট নিয়েছেন, হোল্ডারকেও ফিরিয়েছেন, এবং লাস্ট ওভারেও তিনি কিন্তু আরেকটি উইকেট নিয়েছেন, অর্থাৎ 5 উইকেটের স্পেল। দেখুন লাস্ট স্পেলে তিনি নিয়েছেন 3 উইকেট, তার আগের স্পেলে 1 উইকেট এবং প্রথম স্পেলে 1 উইকেট নিয়েছে। স্টার্কের কিন্তু একটি রেকর্ড হয়েছে, সেটিও আমরা একটু দর্শকদের দেখাতে চাই। ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে 150 উইকেট পাওয়ার মাইলফলক স্পর্শ করেছেন, দ্রুততম সময় মিন কম ম্যাচ খেলে। স্টার্ক 77 ম্যাচে এই কীর্তি করেছেন, তার 150তম উইকেট হয়েছে কালকে। সাকলাইন মুস্তাকের রেকর্ডটি এর আগে ছিল, 78 ম্যাচে তিনি 150 উইকেট নিয়েছিলেন, এবং ট্রেন্ট বোল্ট বাংলাদেশের বিপক্ষে 2টি উইকেট নিয়ে কিন্তু 150 উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। তিনি তৃতীয় দ্রুততম সময়, 82 ম্যাচে তিনি 150 উইকেট নিয়েছেন। আমি এই ডিটেইলে যাব না, কারণ হাসিনুর অলরেডি বলে দিয়েছে ম্যাচের ভাগ্য কোথায় নির্ধারণ হয়েছে। আমার কালকে খুব দৃষ্টিকট আম্পায়ারিং লেগেছে ক্রিস গেফান, এক ওভারই আমরা দেখেছি 2টি ডিসিশন দিয়েছিলেন, ক্রিস গেইল রিভিউ নিয়ে বেঁচে গেছেন, আবার আরেকটা আউট দিয়েছেন, সেটাও অবশ্য আম্পায়ার কল না হলে ক্রিস গেইল হয়তো বেঁচে যেতে পারতেন। একই সঙ্গে জেসন হোল্ডার 2টা রিভিউ নিয়ে বেঁচেছেন। আপনি আম্পায়ারিং ওয়ার্ল্ড কাপ সোফার কেমন দেখেছেন? আসলে এই ম্যাচটা একটু বিতর্কে এসেছে, এর আগের ম্যাচগুলো যদি দেখি, টু বি অনেস্ট আম্পায়ারিং কিন্তু আমার কাছে তেমন বিতর্কের জায়গা থেকে মানে কোনো বিতর্কই হয়নি বলতে গেলে। যেই রিভিউগুলো নেওয়া হয়েছে, আম্পায়ার যে সিদ্ধান্তগুলো সবগুলোই রাইট ছিল। একমাত্র গতকালকের ম্যাচটাই কিন্তু একটা আলোচনায় চলে এসেছে, এটা সাধারণত হয় না, এই ধরনের উইকেটে হয় না, এটা ডিপেন্ড করে। যেমন বাংলাদেশে আমরা দেখেছি একবার টার্নিং উইকেটে কী হতে পারে, ধর্মসেনার মতো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট আম্পায়ার কিন্তু বারবার রিভিউতে তার ডিসিশনগুলো রং প্রমাণ হয়েছে। বাট এই ওয়ার্ল্ড কাপে যেই ধরনের উইকেটে খেলা হচ্ছে এখানে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, এটা মনে হয় আম্পায়ার প্যানেলের জন্য অবশ্যই একটা নেগেটিভ দিক। এই ধরনের কালকের এটা আমি বলবো যে শুরুতে হয়ে গিয়েছে ভালো, ওয়ার্ল্ড কাপের এখনও অনেক দূর বাকি, এটা যদি আরও কাছাকাছি ইম্পর্টেন্ট ম্যাচগুলো তো অবশ্যই ইম্পর্টেন্ট প্রতিটা ম্যাচই, বাট তারপর গুরুত্ব বোঝা যায় না কিছু ম্যাচের, সেই জায়গা থেকে চিন্তা করলে আরও লাস্টের দিকে যদি হতো সেটা আরও বেশি বিতর্কের জায়গায় আসতো। আমার মনে এখন তো হয়ে যাওয়াতে আম্পায়াররা বা এই প্যানেলটা মনে সবাই এটা নিয়ে চিন্তা করবে এবং ফোকাস থাকবে কী করলে এটা ঠিক করা যায়। বাট এটা অবশ্যই যে কোনো প্লেয়ারের জন্য একটা শঙ্কার বিষয় হয়ে যায় ব্যাটিং করার সময়। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়া দলে স্টিভেন স্মিথ তিনি ক্যাপ্টেন্সি করেছেন, ডেভিড ওয়ার্নার ভাইস ক্যাপ্টেন ছিলেন, এই দুইজনের ইনক্লুশন নিশ্চিতভাবেই অ্যারন ফিঞ্চের নেতৃত্বটাকে অনেক সহজ করে দিয়েছেন। তারপরেও অ্যারন ফিঞ্চের ক্যাপ্টেন্সি কালকে কি দেখেছেন? কারণ 46তম ওভারে গিয়ে মিচেল স্টার্কের হাতে বল দিবেন কি দিবেন না সেটা নিয়ে যে কোনো দ্বিধাই থাকে, যে লাস্ট 2টো ওভার হয়তো দলের সেরা বোলারকে দিয়ে দিবেন, কিন্তু সেটা হয়তো একটু ডিফেন্সিভ ক্যাপ্টেন্সি মেন্টালিটি, বাট সে 46 ওভারেই ঝুঁকিটা নিয়েছেন, কারণ জানেন যে সেখান থেকেই যা করার করতে হবে। তার ক্যাপ্টেন্সি আমার খুবই ভালো লাগছে, এই জন্য যে একজন ক্যাপ্টেন কিন্তু শুধু মাঠ চালায় তা না। আপনি দেখেন বিরাট কোহলির ক্যাপ্টেন্সি নিয়ে আমরা প্রশংসা করি, তার সঙ্গে ধোনি পুরোটাই ব্যাক করে যাচ্ছে। কালকে আপনি যদি কিছু সময় লক্ষ্য করে দেখেন, তাকে কিন্তু পুরোটা সাপোর্ট দিচ্ছে স্মিথ, আপনি রিভিউ না লাগবে স্মিথ মানা করছে যেন মনে হয় না। তো এই ধরনের বিভিন্ন সিচুয়েশনগুলো, এই ধরনের পুরনো
ক্যাপ্টেন বা এক্সপিরিয়েন্স প্লেয়াররা যখন সাপোর্ট করে ক্যাপ্টেনের কাজ অনেক সহজ হয়ে যায়। এবং এখানে কিন্তু স্মিথ এবং ওয়ার্নারের সাপোর্টটা পুরোটাই পাচ্ছে। স্পেশালি আমি বলবো যে স্মিথের সাপোর্ট নিয়ে পুরোটা ফিঞ্চ কিন্তু অন্যরকম মোটিভ পেয়েছে। অ্যাজ এ পারফর্মার হিসেবে ফিঞ্চ খুব ভালো করছে ক্যাপ্টেন্সি দায়িত্ব পাওয়ার পরে, এবং তারপরে কিন্তু স্মিথ ফিরে আসার পরে, ওয়ার্নার ফিরে আসার পরে তার কাজটা আরও সহজ হয়ে গেছে। সো ফিঞ্চ ভালো ক্যাপ্টেন্সি করছে। আর আপনি যে স্ট্রাইককে ইউজ করার যে ব্যাপারটা, এটা কিন্তু সিচুয়েশন ডিমান্ড করে, এবং স্মিথ ওয়ার্নারের মতো ক্যাপ্টেন থাকার পরে তারপরে নিজে এখন ক্যাপ্টেন্সি করছে অনেকদিন যাবৎ অস্ট্রেলিয়া টিমকে, স্পেশালি লাস্ট এক বছর যাবৎ, সে কিন্তু অলরেডি বুঝে গেছে কখন কী সিচুয়েশন ডিমান্ড করছে, এবং অস্ট্রেলিয়া এই জন্যই চ্যাম্পিয়ন। এই ছোটো ছোটো সূক্ষ্ম ডিসিশনগুলো কিন্তু অনেক দলকে পিছিয়ে দেয়, যেটা সাউথ আফ্রিকা, যেটা পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, এইসব টিমের সঙ্গে ডিফারেন্সটাই হলো চ্যাম্পিয়ন টিমের, যারা পাঁচটা ওয়ার্ল্ড কাপ এমনি এমনি জিতে নেই। এইসব ছোটো ছোটো সূক্ষ্ম সূক্ষ্ম ডিসিশনগুলোই পাঁচটা ওয়ার্ল্ড কাপ তাদেরকে এনে দিয়েছে। আজকে দুই এশিয়ান শক্তি পাকিস্তান এবং শ্রীলঙ্কা বিশ্বকাপের দশম ম্যাচে এসে মুখোমুখি হচ্ছে। দ্বিতীয় ম্যাচে এসে নিজেদের ফিরে পাওয়ার দল দুটি তৃতীয় ম্যাচে তারা মাঠে নামছে এগিয়ে যাওয়ার জন্য। ব্রিস্টলে এই ম্যাচটি শুরু হবে বিকেল 3:30। দুই দলই নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে জিতেছে, বাট পাকিস্তানকে নিশ্চয়ই একটু হাই রেট করতে হবে। তারা ইংল্যান্ডকে হারিয়েছে, ইংল্যান্ডের সঙ্গে সবশেষ সিরিজেও তারা খুব বাজেভাবে হেরেছিল। আর কোন কোন বিষয়গুলো হাসিল আলাদা করে এই ম্যাচের জন্য রাখি? আমরা যদি শ্রীলঙ্কা পাকিস্তান হেড টু হেড দেখি, ওভারঅল হেড টু হেডে কিন্তু পাকিস্তান এগিয়ে আছে, খুব মোটা দাগে নেই। তবে সবশেষ আমরা যদি 10 ম্যাচ দেখি, সেই 10 ম্যাচে কিন্তু পাকিস্তান মোটা দাগে এগিয়ে আছে। 10 ম্যাচের মধ্যে পাকিস্তান 8টি জিতেছে, শ্রীলঙ্কা জিতেছে মাত্র 2টি ম্যাচ। অর্থাৎ স্ট্যাট কিন্তু নিশ্চয়ই কনফিডেন্স বাড়তি, আত্মবিশ্বাস যোগাবে পাকিস্তানকে। আমরা একটু ব্রিস্টলের মাঠটা নিয়ে একটু কথা বলতে চাই। ব্রিস্টলে সবশেষ 1 মাসে 3টি 350+ রানের ইনিংস হয়েছে, সবশেষ যেখানে 421 রানের ইনিংস প্রস্তুতি ম্যাচে উইন্ডিজ করেছে, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ হাই স্কোরিং ম্যাচ হওয়ার প্রবাবিলিটি খুবই বেশি, হাই স্কোরিং ম্যাচ। যদিও দুই দলের ব্যাটিং লাইন আপ কিন্তু আনপ্রেডিক্টেবল, আপনি প্রেডিক্ট করতে পারবেন না 300 স্কোর হবে কিনা। আবহাওয়ার পূর্বাভাস বলছে মেঘলা আবহাওয়া থাকবে, অর্থাৎ পেস বোলাররা ভালো সহায়তা পাবে, সেক্ষেত্রে পাকিস্তানি পেসারদের জন্য একটু বাড়তি অ্যাডভান্টেজ হতে পারে। রাকিব, ব্রিস্টল একটু কম্পারেটিভলি ছোটো গ্রাউন্ড, ওয়েদার বলা হচ্ছে যে একটু মেঘলা হতে পারে, শ্রীলঙ্কার যে ব্যাটিং লাইন আপ বা ব্যাটিং এর সাম্প্রতিক যে পারফরমেন্স, সেই ক্ষেত্রে আপনার দৃষ্টিতে ফেভারিট কে? না, ফেভারিট অবশ্যই পাকিস্তান, বাট একটা জিনিস লক্ষণীয়, যখনই বৃষ্টির কারণে খেলা ছোট হয়ে আসবে তখন কিন্তু ছোট দলের জন্য, এখানে আমি শ্রীলঙ্কাকে ছোট দল এই জন্যই বলছি যে শ্রীলঙ্কা এবারই প্রথম ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছে যারা জানে অলরেডি সেমিফাইনাল খেলবে না। মানে এটা শুধু তারা না, সারা বিশ্বই কিন্তু জানে শ্রীলঙ্কা এই বছর ওয়ার্ল্ড কাপ খেলছে, সেমিফাইনাল খেলছে না, মোটামুটি কনফার্মই ধরে নেওয়া হচ্ছে, যদি ম্যাসাকার কিছু না হয়, যেটা সম্ভব না এই মুহূর্তে তাদের যে টিমের অবস্থা। তো এখানে আমি ছোট দল হিসেবে শ্রীলঙ্কাকে মেনশন করছি। বৃষ্টি বা কাটেল ওভার যখনই চলে আসে তখন কিন্তু এই ধরনের টিমের একটু সুযোগ হয়ে যায় ভালো কিছু এক্সট্রা করার। যদিও পাকিস্তানের চমৎকার বোলিং লাইন আপ হচ্ছে, এই ধরনের ওয়েদারে বৃষ্টি যেখানে হয় পেস বোলার আরও ডেঞ্জারাস হয়ে যায়, যেখানে পাকিস্তানের স্ট্রেন্থ হচ্ছে আমির ওহাব এবং হাসান আলী, সো তাদের স্ট্রেন্থ আরও ফুটিয়ে ওঠার সুযোগ রয়েছে। সো স্বাভাবিকভাবে কাগজে কলমে রিসেন্ট পারফরমেন্স এবং স্ট্রেন্থের জায়গা থেকে, প্রতিটা জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে পাকিস্তান বেশ ভালো শেপে রয়েছে কম্পেয়ার টু শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা এই দলটাতে আমরা যদি দেখি যে অ্যাটলিস্ট 3 জন সিনিয়র প্লেয়ার আছে, সারা পেরেরা, লাসিথ মালাঙ্গা, আঞ্জলো ম্যাথুস, তিনি নেতৃত্ব দিয়েছেন। এই এক্সপিরিয়েন্সডদের উপরে কিন্তু অনেক ডিপেন্ডেন্ট ওয়ার্ল্ড কাপের টিমগুলো। আমরা পাকিস্তান কিন্তু শেষ মুহূর্তে ওহাব রিয়াজ এবং মোহাম্মদ আমিরকে নিয়েছে, যে কোনো ঝুঁকি নিতে চায়নি যে তরুণ পেস বোলাররা কি করবে। বাট শ্রীলঙ্কার জন্য কি একটা বড় গ্যাপ হয়ে গেছে কিনা সিনিয়রদের সঙ্গে জুনিয়রদের? কারণ দিমুথ করুণারত্নে যিনি নেতৃত্ব দিয়েছেন, এর আগে মাত্র একটা ওয়ানডে খেলেছিল, রসায়নটা কি ভালো হচ্ছে না? আসলে আমার কাছে মনে হয় যে ব্যাটিং লাইন আপের মধ্যে উপরের দিকে এক্সপিরিয়েন্স প্লেয়ারের, মানে আপনি যেটা বলছেন ম্যাথিউস, মালিঙ্গা বা তিসরা পেরা, এই ধরনের একজন প্লেয়ার উপরের দিকে দরকার ছিল। সেটা চান্দিমাল হতে পারত, সেটা উপলচন্দনা হতে, আই মিন উপল থারাঙ্গা হতে পারতো। সো এই যে আমার মনে হয় এইসব কিছু জায়গায় একটু তারা পিছিয়ে গিয়েছে। সো তারপরও শ্রীলঙ্কার টিমটা নতুন করে গড়ে ওঠার চেষ্টা প্রয়াসে রয়েছে। হাতুরা সিংয়ে গিয়েছে, যাওয়ার পরে চেষ্টা করেছে নতুন কিছু করার জন্য, এবং আমরা জানি হাতুরার ক্যারেক্টার সম্পর্কে, উনি নতুন কিছু করতে পছন্দ করে সবসময়। সো এখানে নতুন ক্যাপ্টেন দিয়ে সেই চমকটাই দেখানোর চেষ্টা করেছে। বাট টু বি অনেস্ট, আসলে টিমটা এখনও ওই শেপে আসেনি বা ওইভাবে ভালো অবস্থায় ফিরে আসেনি যে এখন তাদেরকে নিয়ে রেট করা যায় যে তারা কোনো টিমকে হারাবে। একমাত্র আফগানের সঙ্গে একটা ম্যাচ জিততে পারে সেরকম ধারণা করা হয়েছিল, সেটা জিতেছে, তাও কিন্তু খুব বাজে অবস্থা থেকে বৃষ্টির কারণে ডিএলএ এসে কাটাকাটি করে জিততে হয়েছে। সো আমার কাছে মনে হচ্ছে শ্রীলঙ্কা খুব ভালো অবস্থায় আছেন। আপনি যেটা বলেন রসায়নটা আসলেই তৈরি হওয়ার মতো এনাফ সুযোগ বা সময়টা তারা পায়নি। রাইট, পাকিস্তান প্রথম ম্যাচে বাজে হার এবং ওয়ার্ল্ড কাপের আগে টানা 10 ওয়ানডে হারার পর ইংল্যান্ডের এগেনস্টে এসে যেই পাকিস্তানকে দেখেছেন, আনপ্রেডিক্টেবল, সেটা আরেকবার প্রুভ হয়েছে। পাকিস্তান এই ওয়ার্ল্ড কাপে কতদূর পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে? পাকিস্তান আসলে এই
পাকিস্তান দলটা সম্পর্কে প্রেডিক্ট করা অনেক কঠিন, বাট তারা লাস্ট যে চ্যাম্পিয়ন হয়েছিল ইমরানের নেতৃত্বে, ইমরান খানের নেতৃত্বে, সেই সময় কিন্তু এরকম একটা শুরুই তারা করেছিল, ফার্স্ট ম্যাচ হেরে পরের ম্যাচে কামব্যাক করে, সেই ধরনের একটা ছায়া দেখা যাচ্ছে। আর পাকিস্তান টিম আসলে কিন্তু বেসিক্যালি কাগজে কলমে ভালো টিম, স্পেশালি তাদের বোলিংটা ভালো। এই ওয়ার্ল্ড কাপে আমি সবসময় রেট করি যাদের বোলিংটা ভালো, বিকজ ব্যাটসম্যানরা রান করবে, এখানে 300-350 রান হবেই এরকম একটা ধারণা করা হচ্ছে, তাহলে বোলারদের কাজটা অনেক কঠিন হয়ে যায়। সেই বোলাররা যাদের স্ট্রং থাকবে তারা কাজটা অনেক সহজে করতে পারবে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে পাকিস্তানের বোলিংটা স্ট্রং হয়েছে, আমির ওহাব আসাতে তাদের এক্সপিরিয়েন্স দুজন প্লেয়ার এসেছে যারা বোলিং সেটটা লিড করছে, সাদাব খান চমৎকার স্পিন করছে, সো সব কিছু মিলে তাদের বোলিংয়ে ভালো ভেরিয়েশন রয়েছে। অফ স্পিনের জায়গাটা হাফিজ এবং শোয়েব মালিক মিলে কিন্তু এক্সপিরিয়েন্স দিয়ে চালিয়ে যাচ্ছে, সো আমার কাছে মনে হয় তাদের বোলিংয়ের ভেরিয়েশন রয়েছে, সঙ্গে এক্সপিরিয়েন্সের কম্বিনেশন রয়েছে। এই জায়গা থেকে পাকিস্তান টিমটা ভালো, আমি আসলে সেমিফাইনাল গেলেও অবাক হব না, এবং তারা যেই ধরনের টিম তারা সেমিফাইনাল যাওয়ার মতো টিম যদি তাদের আনপ্রেডিক্টেবিলিটি থেকে বের হয়ে এসে নর্মাল ক্রিকেট খেলতে পারে। রাইট, হানান আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, আজকে দুই এশিয়ান পরাশক্তির লড়াই দেখার জন্য আপনারা নিশ্চয়ই ব্রিস্টলে চোখ রাখবেন, আর কালকে নিশ্চয়ই টাইগারদের আবারও কক্ষপথে ফেরার যে মিশন সেই মিশন দেখার জন্য শনিবার চোখ রাখতে হবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। হাসিনুর রহমান আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।